বাংলাদেশ কাস্টমসের এসআই পদে অথবা হাবিলদার পদে কিন্তু নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ফোকাস করা হয়েছে। এর পাশাপাশি আরও এই যে অনেকগুলো পদ আছে, তারপর প্রহরী পদে, বাবুসি পদ, এরকম আরও অনেকগুলো পদ আছে। এবং কি সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এখানে আমরা কিভাবে আবেদন করবো, আবেদন ফর্মটা পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে ভাই। তো এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ, মানে হচ্ছে এই যে হয়রানি কম হবে আর কি, এই চাকরিটা নিতে আর কি আমাদেরকে আবেদন করতে। তো আমাদের মধ্যে যে সকল বাইরে বাংলাদেশ কাস্টমসে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর বাংলাদেশের কাস্টমসেরই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 12 সেপ্টেম্বর 2022, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে হচ্ছে 13 তারিখ, তার মানে হচ্ছে গতকালই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর কি। তো এখানে আমরা অষ্টম শ্রেণী, এসএসসি, এসএসসি এবং ডিগ্রি পাশে আবেদন করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা বাংলাদেশের এই যে 48টি জেলার থেকে আমরা আবেদন করতে পারবো, যদি 12টা জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আমরা এখানে আবেদন করতে পারবো। তো আপনার সেই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমি যেহেতু হাবিলদের কথা বলছি, মানে এসআই পদ, ওটার সম্পর্কে প্রথমে বিস্তারিত বলি। বন্ধুরা, এর 3 নম্বরে দেখতে পাচ্ছেন হাবিলদার। হাবিলদার বলতে আমরা কি বুঝি? এসআই পদকে বুঝি। পুলিশের যে এসআই পদ আছে না, এসআইদের যারা আছে তাদেরকে হাবিলদার বলে। তো এসআই পদে আপনার লোক নিয়োগ করা হবে 3 জনের। এখানে আবেদনের জন্য আমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি অথবা আনসার বা অথবা এর হাবিলদার, মানে হচ্ছে আপনার পুলিশ থেকে অবসরপ্রাপ্ত বা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত অথবা বিজিবি থেকে অবসরপ্রাপ্ত যারা হাবিলদার আপনার এই যে অবসর নিয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তাদের আবেদনের জন্য বয়স লাগবে 40 বছর। যারা এসএসসি এসএসসি পাস করছেন তাদের জন্য পদ আছে ভাই, একটু অপেক্ষা করুন বলতেছি। আপনারা আবার ভিডিও না টেনে এই যে ভিডিও না দেখে চলে যায় না, মন খারাপ করে এই যে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা 11 নম্বরে এই যে মালে পদে লোক নিয়োগ করা হবে একজন। আর এখানে আবেদন জন্য আমাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস লাগবে, এবং কি আমাদের বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এখানে আবেদন চাকরি নেওয়ার জন্য আমাদেরকে মালিক কাজে হালকা পাতলা অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা না থাকলে সমস্যা না ভাই, আবেদন করতে পারবে। এগুলো নিয়ে কোনো জানা অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট লাগবে না, তো আমরা এখানে আবেদন করতে পারবো। যারা অষ্টম শ্রেণী পাস করছেন তারা এখানে আবেদন করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে যারা আপনার হালকা পাতলা রান্না পাতলা জানেন, এই যে দেখতে পাচ্ছেন 10 নম্বরে বাবুসি পদে লোক নিয়োগ করা হবে একজন, বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটা হচ্ছে বেসিক। এখানে আর বিভিন্ন বাতাস আমাদের বেতন 15-16 হাজার টাকার মতো হবে, একজন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস লাগবে, রান্না বান্না জানতে হবে এবং কি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, দেখতে একটু সুন্দর হতে হবে আর কি এটাই। তো এরপর হচ্ছে আপনার এই যে অষ্টম শ্রেণী পাশে আরেকটি পদ আছে, দেখতে পাচ্ছেন ফহরি পদে মূলত লোক নিয়োগ করা হবে একজন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে এবং কি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, মানে হচ্ছে আপনাকে দেখতে একটু সুন্দর হতে হবে আর কি, একটু লম্বা চড়া হতে হবে। এরপর হচ্ছে যারা এসএসসি পাস করছেন তাদের জন্য এই পদটা, এই যে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে আপনার এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে হচ্ছে আমরা এসএসসি পাশে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবো। এরপর হচ্ছে এই যে একটা আনকমন পদ আসছে ভাই, যে দেখেন 6 নম্বরে আর মারার। আর মারার কি ভাই, আমি নিজেই জানি না, যাই এটা আমি রিসার্চ করবো। আর মারার পদে একজন লোক নিয়োগ করা হবে, বেতন হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদনের জন্য আমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি অথবা আনসার বা আর মারার পদধারী হতে হবে। আর মারার পদ এটা মানে কি, যাই হোক এটা আমি জানি, এটা পরে বিস্তারিত বলবো। আপনারা যারা যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন। এরপর হচ্ছে 5 নম্বর দেখতে পাচ্ছেন ফার্ম অপারেটর পদে লোক নিয়োগ করা হবে, বেতন হবে 8,800 টাকা থেকে 1,310 টাকায়, একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস লাগবে, এবং কি এই ফার্ম অপারেটর পদের আবেদন জন্য আমাদের যে ফার্মের কি কাজ, ফার্ম অপারেটর কি কাজ, সেটা নিয়ে সম্পূর্ণ যে ধারণা থাকা লাগবে এখানে আবেদনের জন্য। এরপর হচ্ছে লাইনম্যান ইলেকট্রিশিয়ান, এখানে একজন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবো, এবং কি এখানে আবেদনের জন্য আমাদের এই যে ইলেকট্রিশিয়ান কাজের প্রতি অভিজ্ঞতা লাগবে। এরপর হচ্ছে হাবিলদার তো বললাম, তার সুবেদার, সুবেদার আর হাবিলদার ফাই দুটা একই কথা। তো এখানে সুবেদার পদে একজন লোক নিয়োগ করা হবে, আর এখানে আপনার দেখতে পাচ্ছেন বয়স হবে 40-এর মধ্যে হতে হবে, মানে হচ্ছে আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, এবং কি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি অথবা পুলিশ থেকে আসতে হবে আর কি। এরপর হচ্ছে অ্যাস্টোর কিপার পদে লোক নিয়োগ করা হবে একজন, আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে আমাদেরকে অবশ্যই ডিগ্রি পাস লাগবে। এটা ছিল আমাদের পদগুলো। এই যে এখানে আমরা কিভাবে আবেদন করবো, এটা দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম দেওয়া আছে। তো আমরা আবেদন ফর্মটা ডাউনলোড করে এটা পূরণ করে তারপরে আমাদেরকে মূলত এই যে আবেদনটা করা লাগবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আর অনেকগুলো কথা বলতে বিস্তারিত, আপনারা এগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে,
দরখাস্ত ফেরানোর সময় খামের উপর পদের নাম, নিজ জেলার নাম লিখতে হবে এবং কি এছাড়া আবেদন পত্রের সাথে প্রার্থীর নাম, ঠিকানা এবং কি ১০০ টাকার অব্যবহৃত এই যে ডাক টিকিট যুক্ত একটি 9 ইঞ্চি x 4 ইঞ্চি আপনার সাইজের ফেরত খাম ফাটাতে হবে। মানে একটা খামের ভিতর মূলত আমাদেরকে এটা ফাটাতে, এটা খামের মাধ্যমে মূলত আমাদেরকে ফাটানো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আগামী 28/9/2022 তারিখ, ওই যে মানে হচ্ছে আপনার সেপ্টেম্বরের 28 তারিখের ভিতরে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন 5টার মধ্যে শুধুমাত্র ডাক যোগে মহাপরিচালক কাস্টম এক্সিকিউটিভ ও ব্যাট ট্রেনিং একাডেমি। আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই বলি, এখানে আপনার এই যে কাস্টমসের যে হেড অফিস আছে ওখানে আমাদেরকে মূলত ডাক যোগে ফাটানো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন সাগরিকা রোড চট্টগ্রাম, মানে এটা চট্টগ্রামের সাগরিকা রোডের এই যে 4219 এই ঠিকানা মূলত ফাটানো লাগবে, এই যে কাস্টমস কাস্টম এক্সাইজ এই যে ও ব্যাট ট্রেনিং এই জায়গায় মূলত। তো এখানে এখানে আবেদন জন্য আমাদেরকে অবশ্যই 18 থেকে 30 বছর লাগবে, যে সকল পদগুলো ওই যে অষ্টম শ্রেণী ফাঁসের ওগুলো 18 থেকে 30 বছর লাগবে। আর কি কি কাগজপত্র লাগবে, 3 নম্বর দেখতে পাচ্ছেন আমাদের এই যে কি কি কাগজপত্র লাগবে, এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। তো আপনারা এগুলো নিজে যেতে দেখে নেবেন। এই সার্কুলারটা আমি আমার ইয়াতে দিয়ে দেবো, আমার ফেসবুক পেজে দিয়ে দেবো এবং কি আমার ফেজে ইউটিউব কমিউনিটিতে দিয়ে দেবো এবং কি তার পাশাপাশি ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি দেখে নেবেন। আর আপনারা যদি কিছু না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, কমেন্ট করতে পারেন অথবা এই যে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ দেওয়া আছে, আপনার ওখান থেকে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।